যখন ওনার সাথে আড্ডা মারতাম উনি অনেকের মিমিক্রি করতেন কোর্টে, আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি এক সময়। সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে মাংস ডিম দুধের দাম। শামীম হায়দার পাটোয়ারি, আপনার সময় দুই মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বিলের পাঁচ পাতায় 1, 2, 3, 4 ফোর্থ লাইন একটা ভুল আছে, যদিও আমি সংশোধনী দেইনি। সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ সহ এবং সহ এবং এবং তো একসাথে হতে পারে না, হয় এবং থাকবে না হয় সহ বাদ যাবে। পরে আবার প্রিএম বলে সেটা কারেক্ট করা হয়েছে, বাজারজাতকরণের পরে সহ দেওয়া হয়নি, এটা যদি আইনের পার্ট হয় এটা কারেক্ট করা উচিত। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের আইনজীবী নেতা, আমাদের সকলের খুব প্রিয়, ক্ষুদ্ধার যুক্তিবোধ, তিক্ত রসবোধ, সুবক্তা, বাগ্মী, এবং ওনার একটা প্রতিভা ছিল, উনি অসম্ভব ভালো মিমিক্রি করতে পারতেন। আমরা যখন ওনার সাথে আড্ডা মারতাম উনি অনেকের মিমিক্রি করতেন কোর্টে, আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি এক সময়। উনি মন্ত্রী হিসেবে কিছু বিষয়ে সফল, যে আইন মন্ত্রণালয়ের থেকে ওনার মন্ত্রণালয়ের বরাদ্দ বেশি, এ বিষয়ে উনি সফল। আরেকটা বিষয়ে বলবো, ধারাবাহিকভাবে বাংলাদেশে একটা সফলতা এসেছে, ডিমের উৎপাদন 13-14 সালে ছিল 1,017 কোটি, 22-23 সালে এটা হয়েছে 2,338 কোটি। দুধ 61 লাখ টন ছিল, এখন 141 লাখ টন হয়েছে। মাংস 45 লাখ টন ছিল, 87 লাখ হয়েছে। তবে দুটো বিষয়ে ব্যর্থতা আছে, রাষ্ট্রীয় ব্যর্থতা, এটা মন্ত্রীমধ্যে একটু দাম। সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে মাংস ডিম দুধের দাম, পৃথিবীর বাংলাদেশের আগের সব রেকর্ড। আর একটা হচ্ছে নিরাপদ না, আনসেফ ফুড, ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে, সিসা পাওয়া যাচ্ছে, লিড পাওয়া যাচ্ছে, আমরা পত্রিকায় পড়েছি, সুনির্দিষ্ট রিপোর্ট আছে, ট্যানারি থেকে যে বর্জ্য চামড়াগুলো ফেলে দেওয়া হয় সেগুলো নিয়ে খাদ্য হিসেবে তৈরি করে মুরগিকে খাওয়ানো হচ্ছে, আমরা বছরের বছর সেটা খাচ্ছি, শরীরে ক্রোমিয়াম ঢুকে যাচ্ছে, ক্যান্সার বাড়ছে, কিডনি নষ্ট হচ্ছে। এ বিষয়ে কোনো রাষ্ট্রের উদ্যোগ নাই, রাষ্ট্রীয় বিষয়ে ব্যর্থ, সম্পূর্ণরূপে ব্যর্থ। ভারতের চিফ জাস্টিস বাইদেশন নিয়ে একটা কথা বলেছেন, এক মিনিট মাননীয় স্পিকার, বলবেন জি, একটা কথা বলেছেন যে এরকম বায়ু দূষণ হচ্ছে আমাদেরকে একবারই মেরে ফেলেন, এই বারবার না মেরে। সেরকম খাদ্য দূষণে আমি বলি, রাষ্ট্র একটা ঠান্ডা মাথার খুন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারছে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সমর্থন দিচ্ছে, এটা চরমভাবে ব্যর্থ। এর অবশ্যই আমি মনে করি সঠিক বিচার হওয়া উচিত এবং প্রক্রিয়া করা উচিত। ইতিমধ্যে আমাদের এলাকায় প্রচুর পারা নেপিয়ার ঘাস হয় চর এলাকাতে, যদি সিকিউরিটি দেওয়া যায়, এই চরে যে 6 মাস বা 9 মাস চরগুলো জেগে থাকে, এই 9 মাসে একটি বাছুর কিন্তু বড় গরু হয়ে যায়, একটি বাছুর কিন্তু দুধ দেওয়া শুরু করে। পাড়ানে পিয়ারের সিট দিয়ে দেন, ওখানে গরু ছেড়ে দেন, চমৎকার অর্গানিক মাংস পাওয়া যাবে, চমৎকার অর্গানিক দুধ পাওয়া যাবে। দেশি মুরগি, পিওর দেশি মুরগি বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, পিওর দেশি মুরগি হারিয়ে যাচ্ছে, পাকিস্তানি কক মিক্সড হচ্ছে, দেশি মুরগির জাত থেকে বাঁচাতে হবে। এর টেস্ট অনেক ভালো, এর দাম অনেক ভালো, গ্লোবাল চাহিদাও তৈরি হবে। আমাদের এখন সময় আসছে রেঞ্চিং করার, দেশি মুরগিকে ছেড়ে দিয়ে চাষ করার, এই ধরনের অর্গানিক পদ্ধতিতে যেতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।